নমস্কার বন্ধুরা, অনির রান্নাবান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন দিয়ে খয়রা মাছের কারি। খয়রা ইলিশ মাছ আপনারা সবাই খেয়ে থাকেন, তো আমি কিভাবে বানাই সেটা একটু দেখে নেওয়া যাক। খয়রা ইলিশ মাছ বানাতে লাগবে, এখানে খয়রা ইলিশকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে কালো জিরে, এখানে সর্ষে পেস্ট করে রেখেছি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা। খুব কম উপকরণে খয়রা ইলিশ মাছ বানানো হয়ে যাবে। এবার একটা কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। মাছগুলো প্লেটে তুলে নিলাম। এবার এই একই তেলে কালো জিরে ফোড়ন দেব। এবার বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনের মধ্যে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার ভালো করে বেগুনটাকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা বন্ধ করে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব 1 টেবিল স্পুন। তেলের ওপর দেব কাঁচা লঙ্কা, আর দেব সর্ষের পেস্ট, এর মধ্যে দেব লবণ, হলুদ। এবার মশলাটার মধ্যে জল ঢেলে দেব। জলটা ফুটে যাবার পর জলের মধ্যে দেব অল্প একটু চিনি আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা 2 মিনিট ফোটানোর পর এর মধ্যে মাছগুলো অ্যাড করব। এবার মাছটাকে 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। বেগুন, মাছ সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে প্লেটে ঢেলে নেব। খুব কম সময়ে একটা সুন্দর মাছের রেসিপি বানিয়ে ফেললাম। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, আশা করি ভালোই লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।